বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার এই যে ফিশ ট্যাঙ্কগুলো দেখছেন, এই ফিশ ট্যাঙ্কের মধ্যে গলদা চিংড়ি ছাড়া আছে। তো এই পোলট্রি ফার্মের মধ্যে আরও একটা ট্যাঙ্কে গলদা চিংড়ির বাচ্চা ছাড়া আছে। বড় চিংড়িগুলো প্রায় সাড়ে চার মাসের বেশি হয়ে গেল, 5 মাসের লাগোয়া। আর ছোটো চিংড়িগুলো, বাচ্চা যে ছোটো চিংড়ি ছাড়া ছিল, সেগুলো প্রায় 1.5 মাসেরও বেশি হয়ে গেল। তো চিংড়ির আপডেট দেব। তো এই চিংড়ি চাষ করতে গিয়ে যে প্রধান সাবধানতা অবলম্বন করতে হবে সেটার সম্পর্কে একটু বলবো। এই চিংড়ি প্রধান সমস্যাই হলো এরা সবজি একে অপরকে খেয়ে ফেলে। তাই এই সমস্যার সমাধান করতে পারলে গলদা চিংড়ি চাষ বায়োফ্লগে খুব ভালো হবে, অল্প চিংড়িতেই বেশি লাভজনক হবে, কারণ চিংড়ির বাজার মূল্য অনেক বেশি। তো আজকে সেই কীভাবে সমাধান করেছি সেগুলো একটু দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, আর এর আগে যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই ঝুড়িগুলো বা এই বলগুলো কীভাবে বানিয়েছি সম্পূর্ণ বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকের এই দেখছেন, এর আগেও দেখেছেন এই ট্যাঙ্কে ছোটো ছোটো গলদা চিংড়ির বাচ্চা আছে। তো এই গলদা চিংড়িগুলো চাষ করতে গিয়ে একটাই সমস্যা হয়, এরা একটা অপরকে খেয়ে ফেলে। এটা খুব বড় সমস্যা ছিল প্রথমের দিকে আমার এখানে হচ্ছিল। এরা সবসময় খায় না, যখন বৃদ্ধির জন্য বা এরা খোলস ত্যাগ করে, সেই খোলস ত্যাগের সময় খুব নরম থাকে, চিংড়িগুলো চলতে পারে না। সেই সময় ভালো চিংড়িগুলো, সতেজ চিংড়িগুলো সেই আক্রমণ করে এবং নরম চিংড়িগুলোকে খেয়ে ফেলে, তাতে করে মরালিটি তৈরি হয়। তো এইভাবে প্রথমের দিকে আমার খুব সমস্যা হয়েছিল। তো বর্তমানে একটা উপায় বের করেছি, এটা মোটামুটি কাজে আসছে। তো এটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দড়ি দেখছেন, এই সুতো দিয়ে বাঁধা আছে। এটা এই যে দেখছেন, এটা ঝুড়ি, প্লাস্টিকের ছিদ্রযুক্ত ঝুড়ি, দুটো ঝুড়ি আছে মুখোমুখি। এই যে বাঁধা আছে দেখতে পাচ্ছেন, এই যে দুটো ঝুড়ি বাঁধা আছে আর ছিদ্র করে দেওয়া আছে। আর তলাতে একটা ইটের টুকরো আছে যাতে জলের মধ্যে নিচে ডুবে সহজে ডুবে থাকতে পারে। তো এইরকম এই ট্যাঙ্কের মধ্যে 10 থেকে 12 খানা করে দেওয়া আছে। এগুলো ওই চিংড়িগুলো যখন খোলস ত্যাগ করবে ওরা আশ্রয় খোঁজে। আমরা দেখেছি যে পুকুরের মধ্যে, এই যে বড় পুকুরে, এই পুকুরেও গলদা চিংড়ি চাষ হতো, বর্তমানে নেই। এই সমস্ত জায়গায় যখন চিংড়িগুলো খোলস ত্যাগ করে তখন এরা ওই পুকুরের মধ্যে আশ্রয় নেওয়ার সুযোগ পায়। বিভিন্ন রকম আশ্রয় থাকে, প্রাকৃতিক আশ্রয়, কিন্তু আমাদের এই ট্যাঙ্কের মধ্যে তো কোনো আশ্রয় নেই। যখন খোলস ত্যাগ করে তখন নিরুপায় হয়ে ট্যাঙ্কের তলায় পড়ে থাকে আর সতেজ চিংড়িগুলো সহজেই তাকে খেয়ে ফেলে। এই জন্য এই মরালিটি তৈরি হয়। তো এই এদেরকে আশ্রয় বলুন বা অবলম্বন বলুন, এই যে ঝুড়ি করে দিয়েছি এগুলোতে অনেকটা কমে গেছে বা মরালিটি নেই, একে অপরকে খেতে পারছে না। বন্ধুরা, এর আগে দেখেছেন এই ট্যাঙ্কটাতে গলদা চিংড়ি আমি চাষ করেছিলাম। তো আজকের চিংড়িগুলো বাবাই ধরছেন, কয়েকটা দেখাবো আপনাদেরকে। তো এই গলদা চিংড়ির একটাই সমস্যা, চিংড়ির এরা একে অপরকে খেয়ে ফেলে, এ সবজি। তাই এদের জন্য একটা ব্যবস্থা করে রেখেছি, এই ব্যবস্থাটা মোটামুটি ভালোই কাজ করছে। তো একটু দেখাই, এই যে এখানে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, এই সুতো দিয়ে, এই দেখুন, এই একটা সিস্টেম করে রেখেছি। এই যে দুটো ঝুড়ি, ছোটো ছোটো ঝুড়ি একত্রিত করে বাঁধা আছে, আর মাঝখানে ছিদ্র করা আছে, এদিকেও ছিদ্র করা আছে। মোটামুটি ভেতরের মধ্যে একটা ইটের টুকরো দেওয়া আছে যাতে ডুবে থাকে। তা এটা অন্য কিছু নয়, একটা বাসা টাইপ বা আশ্রয়ের জায়গায় বলতে পারেন। এটা জলের মধ্যে থাকলে আশ্রয় নেবে, যেসব চিংড়িরা, যে চিংড়িগুলো খোলস ত্যাগ করবে তারা একটু আশ্রয় খোঁজে। কিন্তু এই ট্যাঙ্কের মধ্যে আশ্রয় দেওয়া সম্ভব ছিল না, সেই কারণে এইভাবে একটা ঝুড়ি, দুটো ঝুড়ি সামনাসামনি বেঁধে এরকম একটা আশ্রয়ের জায়গা করেছি, তাতে করে
চিংড়িগুলো আশ্রয় নিতে পারবে এবং খোলস ত্যাগের সময় একে অপরের যে খেয়ে ফেলাটা সেটা থেকে মনে হয় বিরতি হবে। তো এই বাবা অনেকগুলো চিংড়ি ধরেছে, আজকের চিংড়িগুলো একটু দেখুন। বর্তমানে সেই একই রকম রয়েছে, শীতের শেষ, শীতকালে এখন চিংড়িগুলো কম বাড়ে, তবুও খুব সুন্দর হয়েছে। খোড়ার মধ্যেও আছে দেখছেন, এই দেখুন চিংড়িগুলো দেখুন কেমন, খুব সুন্দর মধ্যে বিচরণ করছে, খুব সুন্দর কালার বা খুব সুন্দর অ্যাক্টিভিটি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। আগের থেকে খুব ভালো হয়েছে, আর ধরার প্রয়োজন নেই, দেখছেন আরো কয়েকটা ধরেছে, দেখি দেখি। হ্যাঁ এই ধরে বেশ বড় সুন্দর চিংড়ি, তো চিংড়িগুলো দেখলেন। এই চিংড়িগুলোর একটা সমস্যা কি, এরা একে অপরকে খেয়ে ফেলে, এটাই প্রধান সমস্যা গলদা চিংড়ি ফিশ ট্যাঙ্কে বা হাই ডেন্সিটিতে চাষের একটা সমস্যা। তো এদের এই আগামী দিনে বাগদা চিংড়ি নিয়ে ট্রাই করছি, বাগদা চিংড়ি চাষে কি সুবিধা অসুবিধা সেই সম্পর্কে বলবো, গলদা চিংড়ির বিষয়ে আরো স্পষ্টভাবে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও খুব কিছুদিন যাওয়ার পরে। শীতকালে সেইভাবে বৃদ্ধি হয়নি, খুব একটা ভালো বড় হয়নি, তাই একটু পরের দিকে গলদা চিংড়ির পূর্ণ ভিডিও দেব। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দেবেন, আর আপনাদের একটি লাইক আমার পরের ভিডিও বানাতে খুব উৎসাহিত করে। আবার দেখা হবে পরের নতুন কোনো বিষয় নিয়ে নতুন ভিডিওতে। বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।